হ্যালো, আমি পূজা। ওয়ান সেকেন্ড, বং পূজা ব্লগে সবাইকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি একটা অথেন্টিক বেঙ্গলি রেসিপি, ট্র্যাডিশনাল রেসিপিও বলা যেতে পারে। সেটা হচ্ছে তেল পটল বা পোস্ত পটল। তো এই তেল পটল নাম শুনেই বুঝতে পারছেন একটু স্পাইসি হবে, তো তাতে অসুবিধা নেই। এটা ভাত দিয়ে, রুটি দিয়ে, পরোটা দিয়ে খুব সুন্দর লাগে খেতে। আর খুব অল্প উপকরণ দিয়ে আমি আজকে বাড়িতে বানিয়ে নেব এই তেল পটল। কিভাবে রেসিপিটা করতে হবে দেখে নি। আমার এখানে তেল পটল বানানোর জন্য যে উপকরণগুলো লাগছে সেগুলো হচ্ছে, আমি এখানে পাঁচখানা পটল নিয়ে নিয়েছি, গোটাই রেখেছি পটলটা, শুধু এই মাথার জায়গাটা একটুখানি চিরে নিয়েছি, আর নিয়েছি পোস্ত বাটা, লবণ স্বাদ মতো, হলুদ গুঁড়ো, চেরা কাঁচা লঙ্কা, চিনি আর টমেটো সস। আমি এখানে একটা কড়াই গরমে বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। একটু বেশি করেই সর্ষের তেল দিব, কারণ এর মধ্যে আমি পটলটা ভাজবো। যেহেতু তেল পটল তাই জন্য বেশি করে তেল দিলাম, তেলটা একটু গরম হবে। এবার আমি এর মধ্যে পটলগুলো দিয়ে দেব একে একে। এর মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি অল্প করে লবণ আর হলুদ গুঁড়ো। পটলের মাপেই আমি লবণ আর হলুদটা দিয়েছি। ভেজে নেব পটলটাকে ভালোভাবে লাল লাল করে, আর অল্প আছে ভাজবো যাতে পটলটা নরম হয়ে সেদ্ধও হয়ে যায়। আমার বেশ বাদামি মতো ভাজা হয়ে গেছে, এবার আমি পটলগুলোকে তুলে নেব। আমি এবার এই অবশিষ্ট তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে, কাঁচা লঙ্কা চেরা, পোস্ত বাটাটা, এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো, চিনি, একটু নাড়াচাড়া করে নেব এগুলো সবগুলো, আর দিয়ে দিচ্ছি টমেটো সস। এখানে টমেটো সসের জায়গায় টমেটো পিউরি বা টমেটো বাটাও ইউজ করা যেতে পারে। মশলাটা এইভাবে কিছুক্ষণ কষবে, দেখতে পাচ্ছেন বেশ সুন্দর তেল বেরিয়ে গেছে। আমি যে পটলগুলো ভেজে রেখেছিলাম এই পটলগুলো আমি দিয়ে দিচ্ছি। পটলগুলো ভালো করে মশলার সাথে মাখিয়ে নেব, দিয়ে পটলটা এখন মশলার সাথে একটুখানি ফুটবে। আমাদের তেল পটল একদম রেডি হয়ে গেছে। খুব সহজ রান্না, খুব অল্প সময়ে হয়ে যায়। আপনারা এটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। হয়ে গেছে তেল পটলটা, এবার আমি এটাকে সার্ভ করে দেব। আমাদের তেল পটল রেডি অ্যান্ড সার্ভ। আর আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে আর এরকম আরো নতুন নতুন নিত্য নতুন রেসিপি পেতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিন, আর লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।